মায়ের কঙ্কালসার চেহারা সেই থেকে নাম হয়েছে কঙ্কালেশ্বরী সংস্কার হবার পর মন্দিরের টেরাকোটার কারুকাজও দেখার মতো বর্ধমান শহরের কাঞ্চননগরে দেবীর মন্দিরে এখন মা কালীর আরাধনার প্রস্তুতি চলছে জোর কদমে মানব শরীরে যেমনভাবে শিরা উপশিরা ধমনী অস্থি পেশি থাকে ঠিক সেইভাবে দেবীমূর্তি পাথরে খোদাই করা হয়েছে কালীমূর্তি এখানে কঙ্কালের রূপে রয়েছেন তাই কঙ্কালেশ্বরী কালী বলেই পরিচিত প্রতি বছর মহা ধুমধাম করে দেবীর আরাধনা হয়ে থাকে এবারও তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বর্ধমান শহরের কাঞ্চন রয়েছে দেবীর মন্দির শোনা যায় শ্রী চৈতন্য দেবের দাক্ষিণাত্য ভ্রমণের সঙ্গী ছিলেন গোবিন্দ দাস তার জন্মভিটে রয়েছে এই কাঞ্চনগরে গোবিন্দ দাসের জন্মভিটের অদূরেই কঙ্কালেশ্বরী কালী মন্দির এখানে পঞ্চরত্ন বিষ্ণু মন্দির রয়েছে সেখানেই অধিষ্ঠিত হয়েছেন কঙ্কালেশ্বরী কালী উনিশশো সালে এই এলাকায় বন্যা হয়েছিল দামোদর একেবারে ভাসিয়ে দিয়েছিল গোটা এলাকা সেই বন্যার জল নামার পর দামোদরের গর্ভ থেকে উদ্ধার হয় কোষ্টি পাথরের এই মূর্তি তারপর তা প্রতিষ্ঠা করা হয় কাঞ্চননগরের পঞ্চরত্ন বিষ্ণু মন্দিরে তখন থেকেই দেবীর আরাধনা হয়ে আসছে প্রচুর ভক্ত আসেন এখানে মন্দিরকে ঘিরে পর্যটন কেন্দ্রও গড়ে উঠেছে কাঞ্চন নগরে গোবিন্দ দাসের ভিটে বারদুয়ারি কঙ্কালেশ্বরী মন্দির রক্তলাকে নিয়ে একদিনের ভ্রমণের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে কাঞ্চন নগর দামোদর নদী থেকে উদ্ধার স্বপ্নদেশ উদ্ধার করে এখানে প্রতিষ্ঠিত করা হয় প্রতিষ্ঠিত করেন কমলাকান্ত প্রাজক তাহলে স্বপ্নদেশ যায় মা যে আমি এখানে রয়েছি আমাকে প্রতিষ্ঠিত মায়ের উল্টো পিঠে কাপড় কাচতেন মা উল্টো পিঠ করেছিলেন আর মা হচ্ছে অষ্টভুজা আর মা কঙ্কালের আকৃতি দেখতে তাই কঙ্কালেশ্বরী নাম হয়েছে আর মায়ের এখানে শিব নিচে শুয়ে আছে তার মায়ের শিবের আবির থেকে পদ্ম বেরিয়েছে তার উপরে মা বিরাজ করছে আমাদের এখানে বৈদিক নীতি মেনেই পুজো হয় আর অমাবস্যার দিন কালী পুজো দীপান্বিতে কালী দিনকে আমাদের অমাবস্যা লাগুক কিংবা না লাগুক সন্ধ্যা আছে আমাদের পুজোয় বসতে হয় আমাদের বলি কোথা নাই এইবার তো এই প্যান্ডামিক সিচুয়েশন এই সিচুয়েশনে সব হ্যাঁ বিধি মেনে পূজা হবে মানে আচার আচরণ মানে লোকজনের আসড় একটু কম আছে সবাইকে স্মার্ট স্যানিটাইজ করা হয় সেই সমস্যা আমি আমাদের এখানে বর্ধমান পৌরসভা ও বর্ধমান উন্নয়ন সংস্থার তরফে কাঙ্কালেশ্বরী কালী মন্দির ও সংলগ্ন এলাকাকে সাজিয়ে তোলা হয়েছে মন্দির সংলগ্ন এলাকায় গড়া হয়েছে বিনোদন পার্ক বসানো হয়েছে স্ট্রিট লাইট রাস্তাঘাটের সংস্কারও হয়েছে যার পর ভক্তদের আনাগোনা আরও বেড়েছে কঙ্কালেশ্বরী মন্দিরে দ্য ওয়ার্ল্ড ব্যুরো